এই জন্য আমরা যে যেখানে আসি আমাদের প্রত্যেক ভাইকে বলবো আপনারা আপনাদের এই রাত্রেবেলায় আপনারা রাস্তায় নেমে আসবেন, কালকের দিনের বেলায় যেন শেখ হাসিনার সূর্য না উঠে যেভাবে শেখ মুজিবের সূর্য নিভে গিয়েছিল, ওই রাত্রে ওইভাবেই শেখ হাসিনারও সূর্য নিভাই দিতে হবে। শেখ হাসিনাকে হত্যা করতে হবে, তার মন্ত্রী পরিষদ, তার স্বরাষ্ট্র পররাষ্ট্র, তার যে পুলিশের আইজি, পুলিশ ঢাকা মহানগরের যে নাকি পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার, তার গোয়েন্দা বাহিনীর প্রধান, র্যাব, এটা সেটা যাই বানাইছে সবগুলিকে সাইজ করে আপনারা জায়গা মতন পাঠিয়ে দিবেন। তাদের সবাইকে সাইজ করে জায়গা মতন পাঠিয়ে দিবেন, না হলে প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনা বলেছিল চাকরি দিবে, প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছে দর্শন, প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছে লাশ, আর আমরা দেবো শেখ হাসিনার গোষ্ঠীর হোগা দিয়া বাস। আমরা আমাদের বাস রেডি করি, যার যার কাছে আছে তিতুমীরের বাসের কিল্লা তৈরি করে রাখেন। আমি একটা জিনিস আমার অনেক সময় ভুলে যায়। আসসালামু আলাইকুম, কুলাউড়া টিভি থেকে আমি আতিক। প্রিয় দর্শক, এই মুহূর্তে একটা ভিডিও আপনারা দেখছেন, অবশ্য সেই ভিডিওটা দেখে আপনাদের বুঝে চলে আসছে আমি জানি। তো প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে বর্তমান আলিম সমাজকে যে হেয়পূর্ণ করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, এই যে আলিম ওনার যে আমি একটা ফেসবুক থেকে সেইটা সংগ্রহ করা, উনি বলেছেন যে শেখ হাসিনাকে আজকে রাতের ভিতরে শেখ হাসিনা এবং পুলিশের আইজিবি যে যে সেক্টর আছে সরকারের সেই সেক্টর গুলাকে জ্বালিয়ে দেওয়ার জন্য, এবং সরকার যতটুকু বেআইনি কাজ করেছে চাকরি দিবে বলে, এবং শেখ মুজিবকে যেভাবে মারা হয়েছে সেটা নিয়ে উনি আলোচনা করেছেন। প্রিয় দর্শক, আমি যেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে মানুষ আসলে কতটুকু ধৈর্য ধরতে পারে আর কতটুকু ধৈর্য ধরতে পারে না তা কিন্তু একটা প্রমাণ পেয়েছেন। কারণ আমাদের দেশ, আপনারা জানেন যে সবসময় আমরা বলি 90% 95% মুসলমানের দেশ হয়ে যদি আমরা এখন সেই দেশে যে আমরা আজকে নামাজ পড়তে পারতেছি না, আজকে আমরা তেরাবি পড়তে পারতেছি না, সেটা আপনারা উপলব্ধি করেছেন এবং দেখেছেন বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন ফেসবুক লাইভ দিয়েছে, যেখানে যে ইসলামী দেশ, এবং আমরা জানি যে আপনারা জানেন যে বিশ্বের বাংলাদেশের বাইরে যারা খ্রিস্টান দেশ আছে সেই দেশগুলাতে কিন্তু এত যে মহামারীর পরেও মসজিদ কোনো সময় বন্ধ হয়নি, বরং তাদের সরকার বলেছে যে প্রে করো, প্রে যে জায়গাতে প্রে করলে করার জায়গা সেখানে কিন্তু সব উন্মুক্ত করে দিয়েছিল, সব সব জায়গা থেকে আমরা কিন্তু জুম্মা নামাজ পড়তে পারছিলাম। সেই যেই দেশে ইসলাম এর কোনো মানুষ নেই সেই দেশে কিন্তু তারা এই যে মসজিদের মর্মগুলা বোঝে। আমাদের দেশে সেইগুলা এখন তেমন একটা রাজনৈতিক আমাদের দেশে চলে আসছে যে আমাদের দেশের যে এই যে কর্মকাণ্ড, অন্য অন্য ইহুদি যারা আছে, নাস্তিকরা আছে, কিন্তু তারা সবসময় হাতে তালি দিচ্ছে। সেই তালিটা কি জানেন, যে এখন বাংলাদেশের তো মসজিদ গুলা যে নামাজ পড়তে দিচ্ছে না, এবং যারা হুজুরদেরকে গ্রেফতার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন নাস্তিকদের আইডিতে গিয়ে তারা কিন্তু হাই উল্লাস করেছে, এবং তাদের ঈদ মনে হয় যে তাদের ঈদ চলে আসছে যে এইভাবে মুসলমানদের যে জায়গা দিচ্ছে না। তো এখন আমরা কোন দিকে যাব, আমাদের সরকার কি কোন দিকে, আপনাদেরকে বলি, আপনাদের সরকার কি ইসলামের দিক দিয়ে না নাস্তিকদের দিক দিয়ে না কোন দিকে, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা কোনো ধরনের সাড়া শব্দ পাইনি। আজকে যেখানে আমাদের দেশে মাহে রমজান চলে আসে, সব মানুষ চেষ্টা করে যে রমজানের রোজা রাখার পর তেরাবি পড়ার জন্য, কিন্তু আমাদের দেশে দেখা যাচ্ছে যে বড় বড় মসজিদ গুলাতে 20 রাকাতে যেখানে বেশি রাখা সেখানে 8 রাকাত পড়বে মানুষ, কিন্তু সেখানে 20 জন মানুষের যাতায়াতের ব্যবস্থা করা আছে। আপনারা দেখছেন যে যেখানে যদি যে মসজিদে 400-500 মানুষ জায়গা হয় সেখানে যদি সীমিত করেও দিদি, আপনারা জানেন যে 200 মানুষের জায়গা অবশ্য হয়ে যাবে, কারণ দুইজন মানুষের গ্যাপ দিয়ে, দুইটা জানামাজের গ্যাপ দিয়ে একজন মানুষ খাড়া হতে পারবে কোনো বসে না। 1 কিলোমিটার যদি 1 মিটার যদি 1 মিটার পরেও যদি মানুষ এই নামাজে দাঁড়ায় তাহলে দেখেন কতগুলা মানুষ হয়। প্রিয় দর্শক, আমরা আজকে খুব কষ্ট যে এই হুজুরের যে কোথায় থেকে উনি লাইভ করেছে, আসলে উনি খুব দুঃখে কষ্টে এসে সেই লাইভটা করেছেন এবং এই ভিডিওটা ছড়িয়েছেন, কারণ মানুষ যখন ধৈর্যের বাইরে চলে যায় তখন মানুষ আসলে নিজের জানের জন্য চিন্তা করে না, কারণ তখন দেশ বাঁচাও এবং দেশের মুসলমানের যারা মুসলমানের তাদেরকে বাঁচাও, ইসলাম বাঁচাও, সেইটা নিয়ে মানুষ এখন খুব চিন্তিতর মধ্যে আছে। প্রিয় দর্শক, আবারও আপনারা সেই ভিডিওটা কিন্তু আবারও দেখার অনুরোধ করব, আপনারা আবার সেই ভিডিওটা আবার আপনারা দেখুন সেই ভিডিওটা। এই যেখানে আসি আমাদের প্রত্যেক ভাইকে বলবো আপনারা আপনাদের এই রাত্রেবেলায় আপনারা রাস্তায় নেমে আসবেন, কালকের দিনের বেলায় যেন শেখ হাসিনার সূর্য না উঠে যেভাবে
শেখ মুজিবের সূর্য নিভে গিয়েছিল, ওই রাত্রে ওইভাবেই শেখ হাসিনারও সূর্য নিভাই দিতে হবে, শেখ হাসিনাকে হত্যা করতে হবে, তার মন্ত্রী পরিষদ, তার স্বরাষ্ট্র পররাষ্ট্র, তার যে পুলিশের আইজি, পুলিশ ঢাকা মহানগরের যে নাকি পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার, তার গোয়েন্দা বাহিনীর প্রধান, র্যাব, এটা সেটা যাই বানাইছে, সবগুলিকে সাইজ করে আপনারা জায়গা মতন পাঠিয়ে দিবেন, তাদের সবাইকে সাইজ করে জায়গা মতন পাঠিয়ে দিবেন, না হলে প্রত্যেকটা ঘরে ঘরে শেখ হাসিনা বলেছিল চাকরি দিবে, প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছে দর্শন, প্রত্যেকটা ঘরে ঘরে দিয়েছে লাশ, আর আমরা দেবো শেখ হাসিনার গোষ্ঠীর হোগা দিয়া বাস, আমরা আমাদের বাস রেডি করি, যার যার কাছে আছে তিতুমীরের বাসের কিল্লা তৈরি করে রাখেন। আমি একটা জিনিস আমার অনেক সময় ভুলে যায়, প্রিয় দর্শক আপনারা এখন আবার ভিডিওটা আমি আপনাদেরকে সুযোগ করে দিলাম যে উনি বলছেন যে যে জায়গা থেকে আছে সিনার দিকে দিবেন বাস, তারা বাস দিতে প্রস্তুত। এখন আপনারা বলতে পারবেন যে উনি আপনারা এখন বুঝতে পারবেন যে উনি জিহাদি, উনি মৌলবাদী, সেইটা আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, আমরা তো এখন যদি ইসলামের কথা যেই বলে, যে লোক ইসলামের কথাই বলবে সে কিন্তু এখন আপনারা জানেন যে বাংলাদেশ জঙ্গিবাদ এবং হত্যাকারী এবং নারী অপরাধী সেইগুলাই। আপনারা দেখেন যে হেফাজতে ইসলামের মৌলানা মইনুল ইসলাম, উনি যে ব্যক্তিগত ব্যাপারটা, উনি ব্যক্তিগত ফ্যামিলিকে নিয়ে কোথায় যাচ্ছে না, এটা কিন্তু একটা দলের উপরে আসে না। যেমন হেফাজতে ইসলামের যে আমির, উনি যে কর্মটা করতে পারেন, উনি ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ব্যক্তিগত ব্যাপার নিয়ে কেন আমরা তো সবসময় জড়িয়ে দিয়ে দেই যে এইটা এই পার্টির লোক, এই এইরকম এই পার্টিগুলো এরকম সেরকম, কিন্তু আপনারা পিছন দিকে তাকিয়ে দেখেন রাজনীতিবিদরা, এপি এমপিরা, মন্ত্রীরা যখন মেয়ে নিয়ে খেলাধুলা করে তখন তো কেউ বলে না যে, তখন তো পার্লামেন্ট শো কোথায় কেউ বলে না যে সেটা হচ্ছে আওয়ামী লীগের, আওয়ামী লীগ থেকে অব্যাহত নিতে হবে, কিন্তু আওয়ামী লীগ এইটা সেটা কেউ, বিএনপি এইটা করছে, এটা কিন্তু কেউ বলে না। তখন তার বলে কি এটা তার ব্যক্তিগত ব্যাপার, এটা আমাদের পার্লামেন্টের কোনো কার্যকরী কি বান করছে না। তাহলে আমরা একটা জিনিস আপনারা সবসময় উপলব্ধি করি, যদি একজন হুজুর যদি কোনো কাজ করে, তাহলে এইটা নিয়ে দেখা যাচ্ছে যে এই যে আমাদের হলুদ কিছু মিডিয়া আছে বাংলাদেশে, তাদের কাজ হচ্ছে যে হুজুরকে নিয়ে খেলাধুলা করা, এবং আমরা চ্যানেল 71 টিভি আছে, সেও এই টিভি গুলা কিছু দুই একটা টিভি চ্যানেল আছে সেগুলা শুধু মৌল যদি হুজুরের কোনো কিছু পেয়ে থাকে সেগুলা নিয়ে তারা সবসময় 24 আওয়ার্স টিভির সামনে প্রচার করতে থাকে। তো এইগুলা থেকে কবে বিরত থাকবে বাংলাদেশের এই চ্যানেল গুলা, এই হলুদ মিডিয়া গুলা কবে বাংলাদেশ থেকে ধ্বংস হবে? কারণ একমাত্র ধ্বংস হতে হলে এইগুলার থেকে, কারণ এই যে চ্যানেল গুলা, এই চ্যানেল গুলা বন্ধ করতে হবে, কারণ এই চ্যানেল গুলার কারণে কিন্তু আজকে আমাদের বাংলাদেশের এই অতন পতন। আজকে দেখেন লকডাউন, লকডাউনে দেখেন আপনারা গার্মেন্টস ওপেন করা, সবকিছু ওপেন করে, গার্মেন্টস ওপেন করে রাখা, এখানে হাজার হাজার মানুষ কিন্তু কাজ করে, সেখানে গার্মেন্টস গুলাতে কাজ করে, কিন্তু মসজিদে মানুষ তো সবসময় থাকে না, মসজিদ সীমিত সময়। যদি সরকার থেকে আইন কানুন করা হতো যে এতগুলা মানুষ কিভাবে এই এই সিস্টেমে সিস্টেমে ঢুকতে হবে, আজকে ইসলামী ফাউন্ডেশন, এই যে ইসলামী ফাউন্ডেশন আমরা সবসময় আপনারা সবাই ইসলামী ইসলামের ফাউন্ডেশন কি, ইসলামী ফাউন্ডেশন একটা একটা দুর্নীতিবাদ, ইসলামী ফাউন্ডেশন হচ্ছে একজন একজনের গোলাম, ইসলামী ফাউন্ডেশন আসলে কিছুই না। বাংলাদেশ যদি ইসলামী ফাউন্ডেশন যদি নিরপেক্ষ কাজ করত, তাহলে যে সরকার যেই বলেছিল যে নামাজ তারাবির জন্য মসজিদ বন্ধ থাকবে, তখন ইসলামী ফাউন্ডেশনের কর্তব্য ছিল তখন যে আমরা আমাদের যেখানে এবাদত করা সেই এবাদত বন্দী করার জায়গাটা সবসময় উন্মুক্ত করতে হবে, কিন্তু সেই ইসলামী ফাউন্ডেশনের যে কিছু কুলাঙ্কার আছে সেই কুলাঙ্কার গুলা সবসময় কিন্তু তারা একটা দলের আওতায় আছে, সেখান থেকে যেটা আসে সেইটাই। আগে দেখেন এর আগে যে ইসলামী ফাউন্ডেশনের যে ধর্ম মন্ত্রী ছিলেন তিনি কোথায়, ধর্ম মন্ত্রী যখন আহাজারিকে নিয়ে কিছু কথাবার্তা বলছিলেন উল্টাপাল্টা, তখন উনি কয়েকদিন পরে দুনিয়ায় ছেড়ে গিয়েছিলেন, কিন্তু এখন বলেননি। তো প্রিয় দর্শক আপনারা এই ভিডিওটা বেশি বেশি দেখছেন, আমাদের যেই হুজুর ঘোষণা দিয়েছেন যে সরকারকে হুমকি দিয়েছেন, সেটা আসলে কতটুকু গ্রহণযোগ্য তা আমি জানি না, তবে মানুষ আপনারা জানি যে মানুষ যখন অতিরিক্ত, যখন মানুষের অতিরিক্ত হয়ে যায় তখন আসলে মানুষের তার নিজের জন্য চিন্তা করে না, তার ফ্যামিলির জন্য চিন্তা করে না, চিন্তা করে ইসলামের জন্য এবং দেশের জন্য সেগুলাই চিন্তা করে। আপনারা বেশি বেশি করে এই ভিডিওটা শেয়ার করবেন এবং সবার কাছে ছড়িয়ে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কুলওয়ার টিভির সাথে থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।